বর্তমানে আয়ুর্বেদ চিকিৎসা এনে দিল এক যুগান্তকারী বিপ্লব। আয়ুর্বেদ চিকিৎসায় আজ বহু মানুষ দুরারোগ্য ব্যাধি থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। এবার সেই আয়ুর্বেদিক ঔষধের মাধ্যমে বহু মানুষকে সুস্থ করে তোলার সংকল্প নিয়ে লোকেশ ঘোষ নিয়ে এলো আয়ুর্বেদিক মহাশক্তি সালসা। যারা প্রতিনিয়ত গ্যাস, অম্বল, গলাবুক জ্বালা, ত্বক নোনতা, ঢেকুর ওঠা, পেট ফাঁপা, অজীর্ণ, মা বোনেদের হাতের তালু ও পায়ের তালু জ্বলে যাওয়া, পুরুষ ও মহিলাদের জটিল ও কঠিন রোগের একটি ধন্বন্তরী ওষুধ লোকেশ ঘোষের আয়ুর্বেদিক মহাশক্তি সালসা। সকালে ও রাতে সেবন করুন আর সুস্থ হয়ে উঠুন। লোকেশ ঘোষের বাত বিদ্যুৎ তেল ব্যবহারে যে কোনো ব্যথা, শিরায় শিরায় ব্যথা, যেমন চোট লাগা, আঘাত লাগা, মচকা ব্যথা, হাত ও পায়ের পাতা ফুলে যাওয়া, শিরা অবশ, গিটে গিটে অসহ্য যন্ত্রণা, স্পন্ডেলাইটিস, আর্থারাইটিস, হাত কপালি ব্যথা, কোমরে ব্যথা, অবশ্যই ব্যবহার করুন লোকেশ ঘোষের আয়ুর্বেদিক বাত বিদ্যুৎ তেল ও লাল তেল। প্রচার লক্ষ্য করে এগিয়ে আসুন আর সংগ্রহ করুন। লোকেশ ঘোষের নাম ও ঠিকানা দেখে তবেই কিনুন, ঠকবার ভয় নেই। দাদা, খেয়ে উঠেছেন? প্রচন্ড গ্যাস, অম্বল, গলাবুক জ্বলছে, ত্বক নোনতা, ঢেকুর উঠছে। চিন্তা কিসের, এখনই সেবন করুন লোকেশ ঘোষের আয়ুর্বেদিক মহাশক্তি সালসা আর সঙ্গে সঙ্গে হয়ে উঠুন একেবারে সুস্থ। খিদে পাচ্ছে না, পেটে অজীর্ণ, মা বোনদের হাতের তালু পায়ের তালু জ্বলছে, পুরুষ এবং মহিলাদের অনেক জটিল এবং কঠিন রোগের একটি ধন্বন্তরী ঔষধ লোকেশ ঘোষের আয়ুর্বেদিক মহাশক্তি সালসা সকালে এবং রাতে সেবন করুন। নামটা মনে রাখুন, লোকেশ ঘোষের আয়ুর্বেদিক মহাশক্তি সালসা। আপনার শরীরের যে কোনো ব্যথা, যেমন শিরায় শিরায় ব্যথা, চোট লাগার ব্যথা, আঘাত লাগার ব্যথা, মচকে যাওয়ার ব্যথা, হাত ও পায়ের পাতা ফুলে যাওয়া, এই সমস্ত চিকিৎসার ক্ষেত্রে আপনি ব্যবহার করুন লোকেশ ঘোষের বাত বিদ্যুৎ তেল। আপনি যে কোনো ব্যথা থেকে সহজেই মুক্তি পেয়ে যাবেন এই লোকেশ ঘোষের বাত বিদ্যুৎ তেল ব্যবহার করেই দেখুন না। অনেক ডাক্তার দেখিয়েছেন, হাঁটুর অসহ্য যন্ত্রণা, গ্যাস, অম্বলে আপনার জীবন একেবারে জর্জরিত, এখনই ব্যবহার করুন লোকেশ ঘোষের আয়ুর্বেদিক মহাশক্তি সালসা। দাদা, মুঠো মুঠো ওষুধ খেয়েছেন, অথচ আপনি সুস্থ হয়ে উঠতে পারেননি, তাই একবার বলি কি, লোকেশ ঘোষের আয়ুর্বেদিক মহাশক্তি সালসা ব্যবহার করুন। এতে আপনার এই যে প্রতিদিনের গ্যাস, অম্বল, গলাবুক জ্বলা, ত্বক নোনতা, ঢেকুর ওঠা, পেট ফেঁপে উঠেছে, অজীর্ণ, মা বোনদের হাতে তালু জ্বলছে, পায়ের তালু জ্বলে উঠছে, পুরুষ ও মহিলাদের জটিল এবং কঠিন রোগের একটি ধন্বন্তরী ওষুধ লোকেশ ঘোষের আয়ুর্বেদিক মহাশক্তি সালসা সকালে এবং রাতে সেবন করুন, দেখবেন একদম সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। আপনার গায়ে ব্যথা, পায়ে অথবা গাঁটি গাঁটি অসহ্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, কিংবা শিরা অবশ, স্পন্ডেলাইটিস, আর্থারাইটিস, হাত কপালি ব্যথা, কোমরে অসহ্য যন্ত্রণা বা ব্যথা, শুতে পারছেন না, বসতে পারছেন না, উঠতে পারছেন না, চলাফেরা ঠিক মতন করতে পারছেন না, আমরা বলি কি, লোকেশ ঘোষের একবার আয়ুর্বেদিক বাত বিদ্যুৎ তেল ও লাল তেল ব্যবহার করে দেখুন, একেবারে সম্পূর্ণ ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন। আর প্রচার লক্ষ্য করে এগিয়ে আসুন, সংগ্রহ করুন, ব্যবহার করুন লোকেশ ঘোষের আয়ুর্বেদিক বাত বিদ্যুৎ তেল ও লাল তেল। লোকেশ ঘোষের নাম এবং ঠিকানা দেখে তবেই কিনুন,